প্রচুর বাতাস খেতে হবে আমাদের, তাই না? বাংলাদেশে যে হারে কারেন্ট যাওয়া শুরু হয়েছিল তাতে এই ধরনের ফ্যানের চাহিদা অনেক বেড়ে গিয়েছিল এবং এই ধরনের ফ্যানের দাম বেশ কিছুটাই বেড়ে গিয়েছিল। বাট রাইট নাও একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে এবং ফ্যানের দাম কমতে শুরু করছে, তো অনেকেই ওয়েট করছিলেন দাম একটু কমুক তাইলে আমি কিনবো। তো আজকে আমরা খুব দারুণ দুইটা ফ্যান নিয়ে কথা বলতে যাচ্ছি, যা জিসুলাইফ কি যেন নাম আর কি, এরকম একটা জিসুলাইফের ফ্যান নিয়ে আমাদের চ্যানেলে এর আগেও কথাবার্তা হয়েছে এবং তাদের ফ্যানের কোয়ালিটি যথেষ্ট ভালো হয়ে থাকে। এই ফ্যানগুলোর মধ্যে হচ্ছে 8000 mAh করে ব্যাটারি রয়েছে, ব্যাকআপ সেই লেভেলের একটা। আবার এই যে এভাবে বড় করা যায় টেনে, ওরে ভাই, এই যে টেনে বড় করা যায়, এগুলো ঘুরে ঘুরে বাতাস দিতে পারে, এটা আবার ক্লিপ করা যায়, আর অনেক কিছু আছে, এগুলো নিয়ে আলোচনা করব। তবে ফার্স্টেই অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও স্পন্সর পিসি হাউসকে, তাদের কাছে এই ফ্যানগুলো আপনারা রাইট নাও পেয়ে যাবেন। দুইটা মডেলই অ্যাভেলেবেল রয়েছে, ভিডিও ডেসক্রিপশনে ইনফরমেশন সব দেওয়া থাকবে এবং কারেন্ট প্রাইসটাও মেনশন করা আছে। আগের থেকে বেশ কিছুটা কম দামে এই ফ্যানগুলো আপনারা এখন পেয়ে যাবেন। অলরাইট, ভেরি গুড। ফার্স্টে আমরা কোনটা নিয়ে কথা বলতে পারি? ফার্স্টে মনে হয় আমরা এই যে সাদা কালারের এই অ্যাডজাস্টেবল রিচার্জেবল ফ্যানটা নিয়ে কথা বলতে চাই। এটা যেমনটা আপনারা ডিজাইনের দিক থেকে দেখছেন, একদম চিকন থিন একটা পাইপের উপরে ফ্যানটা দাঁড় করানো আছে, নিচের দিকে একটা বেজের মতো। মূলত এইখানেই লিথিয়াম আয়নের 4-4 সেল রয়েছে এর ভিতরে। তো 8000 mAh বললাম, তো 4টা মিলে 8000 mAh ব্যাটারি। তবে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো এই ফ্যানটাকে চাইলে এভাবে বড় করা যায়, মোটামুটি বেশ বড় করা যাচ্ছে, যে ফ্রেমে ধরতেছে না, এই যে এত বড় করা যায়। তো অনেক সময় প্রয়োজন পড়তে পারে আপনার এভাবে রেখে হয়তো বাতাস খেতে হবে একটু উঁচু উঁচু জায়গায়, তখন এভাবে ব্যবহার করতে পারবেন। আবার ডেস্কের উপরে যখন ব্যবহার করছেন তখন এভাবে একদম ছোট করেও ব্যবহার করতে পারবেন সহজেই। স্ট্যান্ড পাইপ অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, বাকি অংশগুলো হচ্ছে ABS প্লাস্টিকে তৈরি, যার কোয়ালিটি খুবই ভালো এবং দেখলেই বোঝা যায় যে ভাই এটা মোটামুটি প্রিমিয়াম কিছু। সামনের এই যে ফ্যানের যে গ্রিলটা, এটা হচ্ছে এভাবে খুলে নেওয়া যায় খুব সহজেই, জাস্ট আপনি ঘরের উল্টা দিকে মোচড় দিলে দেখবেন খুলে যায়, এবং এটা খুলে আপনি এর যে ব্লেডগুলো রয়েছে সেগুলোকে অনায়াসে পরিষ্কার করতে পারবেন সহজেই। এবং এই ব্লেড ভেঙে যাওয়ার পসিবিলিটি খুবই কম, কারণ এগুলো ফ্লেক্সিবল, এই যে দেখুন মোটামুটি ফ্লেক্সিবল, যে কারণে ভেঙে যাওয়ারও পসিবিলিটি নেই। পোর্টস অ্যান্ড বাটন হিসেবে রিয়ারে থাকছে USB টাইপ সি পোর্ট, এটাকে চার্জ করার জন্য, আর পাশেই রয়েছে ব্যাটারি ইন্ডিকেটর। এবং সামনের দিকে আমরা আরও দুইটা বাটন পেয়ে যাব, একটা দিয়ে মূলত আপনি এটাকে অন করবেন এবং লেভেল আপ করতে পারবেন, অর্থাৎ এটাকে 4টা মোডে সেট করা যায়, একদম কম, তারপরে আরেকটু বেশি, তারপরে আরেকটু বেশি, তারপরে আরও আরও বেশি। আর অন্য আরেকটা যে সুইচ রয়েছে বা বাটন রয়েছে, এটা দিয়ে মূলত এই ফ্যানটা এইভাবে রোটেট করে বাতাস দিতে পারবে। তো এটা কত ডিগ্রি পর্যন্ত যায় সেটা আমি সঠিকভাবে বলতে পারবো না, তবে এই ছোট ফ্যান অনুযায়ী এটা অনেকটা দূর কভারেজ দিতে পারে, অর্থাৎ অনেকটা জায়গায় ঘুরে বাতাস দিতে পারছে। এখন ফাইনালি আসলে এর ব্যাকআপ কেমন সেটাই জানা উচিত এবং বাতাস কতটুকু আসছে সেটাও জানা উচিত। যদি একা ব্যবহার করেন ডেস্কের উপরে রেখে, তাহলে 1 লেভেলে রাখলেই গুড এনাফ। তারপরে যদি আপনি সেকেন্ডে যান, সেই ক্ষেত্রে মোটামুটি দূর থেকেও ব্যবহার করা যায় এবং বেশ কিছু জায়গা কভারেজ দিতে পারে, তখন সাউন্ড একটু বাড়ে, তবে এটা খুব বেশি নয়েজি না। দেন আপনি যদি একদম অনেক বেশি জায়গা জুড়ে বাতাস খেতে চান বা দূর থেকে আপনার প্রয়োজন, তখন লেভেল 4 এ গেলে মোটামুটি ভালো একটা কভারেজ দিতে পারছিল। তবে ভাই, যখন আপনি এর স্পিড বাড়াবেন ততই কিন্তু আপনি ব্যাকআপ কম পাবেন। কোম্পানি ক্লেম করছে এই ফ্যানগুলো থেকে 15-18 ঘন্টার মতো আপনি ব্যাকআপ পেয়ে যাবেন। এখন 15-18 কেন, যে কোনো একটা কেন না, ওই যে লেভেলের বিষয় আছে, আপনি যত লেভেল কম রাখবেন তত ব্যাটারি কম বার্ন করবে, লেভেল বাড়ালে অবশ্যই ব্যাটারি বার্ন করবে বেশি, বাট আমাদের টেস্টিং রেজাল্ট বলে এটা এতটাও রেজাল্ট দেবে না, আর একটু কম আপনি পাবেন। এখানে একটা বিষয় আছে, আপনি আসলে এই যে রোটেটিং সিস্টেমটা অন করে রাখছেন কিনা, তারপরে কত লেভেলে রাখছেন, এগুলোর উপরে তো ডিপেন্ড করে। তো এই সবকিছু মিলে অ্যাভারেজ যেটা বলা যেতে পারে 15 ঘন্টার কাছাকাছি একটা ব্যাকআপ দিতে পারবে এই ফ্যানগুলো। আবার যদি একদম হাইয়েস্ট লেভেলে রেখে এটাকে ইউজ করেন, তখন হয়তো আপনি দেখবেন 10-12 ঘন্টার মধ্যে এর ব্যাকআপ চলে আসবে, যদিও এই ব্যাকআপটা কম না। আর এখানে দেখলাম টাইমার সেট করে রাখার সুব্যবস্থা রয়েছে, টাইমারটা অনেকেরই প্রয়োজন হবে। ঢাকার শহরে আমরা দেখি 1 ঘন্টা পরে কারেন্ট চলে আসে, মানে 11টায় গেলে একদম আমরা দেখি 12টায় কারেন্টটা চলে আসে। তো সেক্ষেত্রে সুবিধা, রাতের বেলা আপনি যখন ঘুমাচ্ছেন তখন এই ফ্যানটা 1 ঘন্টা সেট করে দিলে 1 ঘন্টা পরে কারেন্টটা চলে আসবে আর দেখবেন এটা অটোমেটিক অফ হয়ে যাবে, আদারওয়াইজ এই ফ্যানটা সারা রাত চলতে থাকবে, ব্যাটারিটা হুদাই বার্ন করবে। ফ্যানটা যখন কিনে এরকম ছোট অবস্থা থাকে, তখন যদি রেখে কোনো জায়গায় বসিয়ে রাখেন তখন বেশ ভালোভাবেই এটা বসতে পারছিল, বাট একদম বড় করে ফেললে তখন কিছুটা নড়বড়ে হবে, কারণ আসলে এর হাইটটা অনেক বেড়ে যায়, উপরে ওয়েট থাকে। বাট ওই অবস্থায় যদি এটাকে চালান একদম ফুল লেভেলেও যান, তাতে আমরা এটাকে পড়ে যেতে দেখছিলাম না, কিন্তু যদি একটু আঘাত ঠাঘাত লাগে, নড়া লাগে, সেক্ষেত্রে পড়ে যেতে পারে। বাই দ্য ওয়ে, এর ফ্যান পাওয়ার হচ্ছে 5.5 ওয়াট, আর এখানে কিন্তু ব্রাশলেস মোটর ব্যবহার হয়েছে। তো মোটামুটি এই ছিল আমাদের এই ফ্যানটা। এইটার আরও কয়েকটা কালার ভ্যারিয়েন্ট হয়ে থাকে, গ্রিন কালার নাকি ব্লু কালার যেন হয়, আপনারা চাইলে সেগুলোও দেখতে পারেন। এই ফ্যানটার কারেন্ট প্রাইস হলো 3490 টাকা পিসি হাউসে, যদিও এই ফ্যানগুলোর দাম প্রায় 4000 টাকার মতো ছিল কয়েকদিন আগেও, তো কিছুটা কম দামে পাওয়া যাচ্ছে রাইট নাও। এবার আমরা কথা বলতে চাই এদের আরেকটা ভাই, এই যে ওনাকে নিয়ে। এটা মূলত ক্লিপ সিস্টেম, এইটার সুবিধা হলো আপনি যে কোনো জায়গায় এটাকে ক্লিপ করে রাখতে পারবেন, উল্টা করে ক্লিপ করতে পারবেন, সাইডভাবে ক্লিপ করতে পারবেন,
পারবেন, যেমনে খুশি তেমনে ক্লিপ করে রাখুন, আবার চাইলে স্ট্যান্ড করেও রাখতে পারবেন। বাট এটাকে আবার চাইলে বড় করা যায় না, আগেরটা যেমন আমরা 10 সেলফি স্টিকের মতো বড় করে ফেলছিলাম, এটাকে আবার ওইভাবে আসলে বড় করতে পারবেন না। বাট এটার এইভাবে কিন্তু আপনি ঘুরিয়ে ফেলতে পারবেন এই পাশটাও। সো এইটা আবার একটা সুবিধার জায়গা। বাকি বিষয়বস্তুগুলো একদম আগের ফোনের মতো সেম দেখছি, ABS কোয়ালিটি সেম থাকছে, সেমভাবে খোলা যায়, ওয়াশ করা যায়। এটার যে মোটরটা রয়েছে সেটাও 5.5 ওয়াটের। এটাতে যে ব্যাটারি রয়েছে সেখানে আমরা দেখতে পাই 8000 mAh ব্যাটারি, 4 চার্টি সেল এবং USB টাইপ সি পোর্ট রয়েছে একেও চার্জ করার জন্য। আর এই দুইটা ফ্যানেই চার্জ করতে প্রায় 6 ঘন্টার মতো সময় লেগে যাচ্ছিল আর কি। আর ব্যাকআপের ক্ষেত্রেও এই ফ্যানটা থেকে আমরা একদম সিমিলার রেজাল্টই পেয়েছি, তবে একটা জায়গায় ওই ফ্যানটার তুলনায় এটা একটু পিছিয়ে আছে। আগেরটাতে আমরা দেখছিলাম এই যে এই ঘাড়টা বেশ ভালো রকমের রোটেট করতে পারে, সে তুলনায় এইটা আরেকটু কম ঘুরে আর কি, আমি যেটা দেখলাম। তো এইটা যদি আরেকটু বেশি জায়গা নিয়ে ঘুরতে পারতো তাহলে মনে হয় একটু বেশি কভারেজ দিতে পারতো। টাইমারের বিষয় এখানে সেম থাকছে এবং আমরা লেভেলের ব্যাপারটাও চারটাই দেখছি, তো এই সমস্ত বিষয়গুলো সেম রয়েছে। যদিও এই ফ্যানটা স্ট্যান্ড করে রাখতে গেলে খুব ভালোভাবে আঠাশাটে হয়ে বসে, যেহেতু এর নিচের বেসটা একটু কম, সুতরাং এইটা কিন্তু মানে যদি একটু নড়াচড়া লাগে, আঘাত লাগলে পড়ে যাওয়ার পসিবিলিটি একটু বেশি। বাট আপনি যদি এটাকে এইভাবে ক্লিপ করে রাখেন টেবিলের সাথে, তখন আর পড়ে যাওয়ার কোনো পসিবিলিটি নেই। সাইড থেকে, নিচ থেকে, উপর থেকে সবভাবে আপনি চাইলে এটাকে হ্যাং করে রাখতে পারবেন। কিছুদিন আগেও এই ফ্যানের দাম ছিল 3800 থেকে 4000 মতো, যখন ওই যে প্রচুর গরম পড়লো। বাট রাইট নাও পিসিআর দাম রয়েছে 3590 টাকা। তো ওই যে আস্তে আস্তে দাম একটু একটু করে কমা শুরু করছে, দেখা যাবে যে আরও শীত যত কাছাকাছি চলে আসবে, গরম কমবে, দাম হয়তো আরও কিছুটা কমতে পারে আর কি। তো এই যে দুইটা ফ্যানের বৈশিষ্ট্য আসলে সেম, যে কারণে এটা নিয়ে মনে হয় না আমার আর বিস্তারিত তেমন কিছু বলার আছে। ব্যাকআপ ট্যাকআপের বিষয়গুলো সেমই থাকছে এর ক্ষেত্রেও। তো এই দুইটা ফ্যান থেকে আপনাদের কাছে বা আপনার কাছে কোনটা বেশি ভালো লাগছে? দুইটার ফাংশনালিটি দুই রকম, একটা লম্বা করা যায় আর একটা ক্লিপ করা যায়। দেখুন, এই ফ্যানগুলোর ভালো দিকটাই বেশি আমার মনে হয়, তবে জাস্ট একটা জায়গায়, অর্থাৎ দাম। দামটা যদি 3000-এর নিচে হতো তাহলে এটা একদম পারফেক্ট কিছু হতো, বা একদম বলতে পারতাম ভ্যালু ফর মানি। আমার কাছে মনে হয় এখনও চার্জিং ফ্যানগুলোর দাম কিছুটা বেশিই রয়েছে, আমরা আশা করব খুব শীঘ্রই এর দাম কমবে। যারা নিতে চাচ্ছেন পিসি হাউসে পেয়ে যাবেন, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটিং সব কিছু দেওয়া থাকবে। সবার সাথে আবারও দেখা হবে স্যামজনের আরও বেশ কিছু নতুন ভিডিওতে। ঈদে দারুণ কিছু ভিডিও আসছে, পাশাপাশি আপনাদের জন্য বিশাল বড় একটা মেগা গিভওয়ে আসতে যাচ্ছে, যেখানে আমরা ট্রাই করব মিনিমাম 5 থেকে 10টা স্মার্টফোন আপনাদেরকে দেওয়ার জন্য। এই ঈদ উপলক্ষে আমরা ট্রাই করছি, দেখা যাক খুব শীঘ্রই এরকম কোনো স্পেশাল ভিডিও আসছে। ভালো থাকবেন,